আসসালামু আলাইকুম সবাইকে, বিডি টুডেসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ আমরা আসছি নওগাঁ জেলার নওগাঁ সদর থানা, সদর উপজেলা এবং মহাদেবপুর উপজেলার ঠিক মাঝামাঝি একটা স্থানে, যেখানে আবাদি জমিতে, ফসলি জমিতে পুকুর, অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে 14 বিঘা মাটি। এই 14 বিঘা মাটিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। স্থানীয়দের বাজার মুখে দিনের বেলা খনন বন্ধ রাখে পুকুর খননকারী এবং রাতের বেলা পুকুর খনন করিচ্ছে। আর এই পুকুরটা যদি খনন করা হয় তাহলে এলাকাবাসীর যেটা আমাদের কাছ তথ্য দিছে, প্রায় 300-400 বিঘা জমি, আবাদি জমি, সব পানির নিচে তলে থাকবে। আপনারা দেখুন দিনের বেলা কীভাবে আনে ভিকু মেশিন, পুকুর খোনা ভিকু মেশিন আনে রাখিছে উপরে, উপর দিকে আনে রাখিছে মাঠে, আর রাতের বেলাকে পুকুর খনন করে। এখানকারই একজন মৎস্য চাষি এবং ইতিপূর্বে সে নাকি 2-3টা পুকুর খুঁড়িছে, তার বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়দের আছে। তার নাম বিশ্বজিৎ। এই বিশ্বজিৎ নামে ব্যক্তি, ইনি খালি আবাদি জমি থেকে মানে মাটি খনন করে পুকুরে পরিণত করে, সরকারি কোনো অনুমতিও তার নাই যতটুকু শুনলাম। ইতিমধ্যে আমরা স্পটে আসে মানে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের 3 কর্মকর্তা পাইছিলাম ঘটনাস্থলে, কিন্তু তারা সময় দেন নাই, তারা চলে গেছেন। এবং তারা বলেছেন যে এটা বন্ধ থাকবে এবং বন্ধর জন্যই তারা আসছেন, কিন্তু আসে তারা স্পটে কাউকে পান নাই, আমরাও স্পটে আসে কাউকে পাই নাই ঘটনাস্থলে। শুধু ভিকু মেশিন দুটো আছে, কিন্তু এই মানে পুকুর খননকারী জমির মালিক বা ভিকু মেশিনের কর্তৃপক্ষ কেউ এখানে কাউকে এখানে পাওয়া যায় নাই। এই যে আপনারা ভিকু মেশিন দেখিচ্ছেন, ভিকু মেশিন এনে মাঠে রাখিছে, আর পার্শ্বেই দেখেন পার্শ্বেই পুকুর, 14 বিঘা মাটি, ইন টোটাল 14 বিঘা মাটি। যে মাটির খনন করার কারণে আমরা যে স্থান থেকে আপনাদের দেখালাম, এই যে একটু এই সাইডে দেখেন যে এই আবাদি জমিগুলা, সম্পূর্ণ জমি এগুলো পানিতে তলে থাকবে। কারণ যে এই পুকুর খনন করার কারণে এখানকার পানি নিষ্কাশন হওয়ার পথ একটাই, এই পথে, এই পথে পানিটা সম্পূর্ণ যাত হলো বলিয়ার নামক খাড়ি দিয়ে নিচ দিকে নামে চলে যেত এটা ছোটো যমুনা এবং আত্রাই নদীতে নিচ দিকে বিলের মাধ্যমে হাসাই গাড়ি। কিন্তু সে পানিটা যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে, যার ফলে এই উপর দিককে আর প্রায় 300-400 বিঘা হয়তো বা আবাদি জমির ফসল আগামীতে মানে পানির নিচে চলে থাকার কারণে ফসল আবাদ বন্ধ থাকবে। তো এ ব্যাপারে স্থানীয় লোকজন, প্রভাবশালী মহল কর্তৃক পুকুর খোঁড়ার কারণে তারা ভীতু সস্ত্র অবস্থায়, এবং এই এলাকাটা হিন্দু শাসিত এলাকায় বলা চলে, এবং হিন্দু শাসিত এলাকা যাকে বলে সংখ্যালঘু, এই সংখ্যালঘুরা মানে একটু ভীতু সস্ত্র হয়ে পড়েছে। তারা ভীতু সস্ত্র অবস্থায় তারা প্রকাশ্যে প্রতিবাদ করা পারছে না, তারা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বেড়াচ্ছে যে যেভাবেই হোক পুকুর খনন এটা যেন বন্ধ থাকে। কারণ এটা বন্ধ না হলে 300 বিঘা জমি বা 400 বিঘা জমির জলবদ্ধতার সৃষ্টি হবে, হয়ে এখানে মানে ডুবে থাকবে, যাতে আবাদ হবে না, আর আবাদ না হলে তারা অনেকে না খেয়ে থাকতে হবে। আপনারা দর্শক দেখেন পুকুরের কী অবস্থা, কীভাবে পুকুর খুঁড়িচ্ছে প্রভাবশালীরা। দিনের বেলা পুকুর খোঁড়া বন্ধ রাখলেও রাতের বেলা তারা নিয়মিত পুকুর খুঁড়িচ্ছে কয়েকদিন থেকে। এটা বন্ধর জন্যে স্থানীয় যারা আবাদি জমির মালিক উপর দিককার, তারা নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় সহ প্রশাসনের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন এবং উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। তাদের একটাই দাবি যে তারা প্রভাবশালী, যে ঘুরছে সে প্রভাবশালী ব্যক্তি, আমরা তাদের সাথে পড়তে পারবো না, আইনগত দিতে পারবো না। আপনাদের আরেকটা জিনিস দৃশ্য দেখাই দর্শক, দেখেন এই যে পলিথিন, এই পলিথিন দিয়ে ঘিরা ঘর, এখানে রাতের বেলা তারা আশ্রয় লায় ভিকু মিশিং এবং এই পুকুর দেয় খুঁড়িচ্ছে বিশ্বজিৎ এর লোকজন, এখানে আশ্রয় লায় দিয়ে তারা এখানে সব প্যাটি আছে, ইয়া আছে, সবই আছে, এবং এমনকি তাদের খাবার জন্যে রাতের বেলা মুড়ি পর্যন্ত রাখিছে তারা। এই যে মুড়ি বয়েম এটাও তারা ব্যবহার করে, কিন্তু তারা দিনের বেলা এখানে কেউই থাকে না, কারণ তাদের অবৈধ উদ্দেশ্য স্থানীয় লোকজনকে প্রভাব খাটিয়ে জিম্মি করে পানি যাওয়ার পথ, পানি নিষ্কাশনের পথ, যে নিচা মাটিতে একমাত্র পানি যায় সেই পথই তারা বন্ধ করে দিচ্ছে। 14 বিঘা মাটি, এই 14 বিঘা মাটি সম্পূর্ণ যে মাটির উপর দিয়ে পানি যায়, পানি যাওয়ার পথ এই গোটা মাঠটার পানি যাওয়ার পথ একটাই, এবং সেই পানিটা সম্পূর্ণ পানিটা পার্শ্ববর্তী বলিহার, নওগাঁ সদরের বলিহার খাড়িতে যায় পড়ে, বলিহার খাড়ি দিয়ে এই পথ দিয়েই উপরের পানিটা এই পথ দিয়ে বলিহার খাড়িতে যায় পরে, পরে বলিহার খাড়ি থেকে ওটা পর্যায়ক্রমে হাসাইকারি বিল হয়ে নদীতে যায় পরে। অথচ সেই পানি যাওয়ার পথ বন্ধ করে দিচ্ছে, দিয়ে পুকুর খনন করা হচ্ছে,
আপনারা দেখতেই পাচ্ছেন যে পুকুর যে জায়গায় খোঁড়া হচ্ছে, এই পুকুরটা যদি খোঁড়া হয় তাহলে ভবিষ্যতে উপর দিককার 300-400 বিঘা মাটির সম্পূর্ণ জলবদ্ধতায় নিম্ন প্লাবিত হয়ে থাকবে, যার জন্য আবাদী জমিতে কেউ আবাদ করতেও পারবে না। কৃষকরা এমন আশঙ্কায় প্রকাশ করছেন, এজন্য তারা বারবার রিকোয়েস্ট করছেন যে আসলে যারা পুকুর খননকারী তারা প্রভাবশালী, দাপটশীল এবং তারা ভূমিদস্যু, এজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। তারা প্রতিবাদ করে এর ন্যায় বিচার পাবে না, বন্ধ করতে পারবে না, এটাও তাদের একতি। এজন্য নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং নওগাঁর মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং স্থানীয় মহাদেবপুর উপজেলা প্রশাসন সহ কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন যে প্রশাসনিকভাবে এটা বন্ধর দাবি জানাচ্ছেন তারা। যেভাবে হোক এই পুকুর খনন যদি বন্ধ করা না হয় তাহলে আগামীতে ওই 300 বিঘা, আর এই পুকুর খনন বলে ইতিপূর্বে ঘোষণা দিয়েছেন যে আমরা এটা পুকুর খুঁড়ে পানি অধিক জলবদ্ধতা সৃষ্টি করে উপরকার জমিগুলোতেও ভবিষ্যতে তার পুকুরে পরিণত করবে। আর এটাই যদি হয় তাহলে গোটা মাঠটাই নষ্ট হয়ে যাবে, মাঠটা কিন্তু ছোট না, এটা নওগাঁর সদর থানার শেষ সীমানা বলিহার ননিহার গ্রাম আর পাশাপাশি মহাদেবপুর উপজেলার শ্রীপুর গ্রাম উত্তর গ্রামে ইউনিয়নের। আর এই জমি যে জমিটা, এই জমিটা সম্ভাব্য যেটা শুনলাম স্থানীয়দের কথা যে মৌজাটা হলো মহাদেবপুর উপজেলার শ্রীপুর গ্রামের মৌজা উত্তর গ্রামে ইউনিয়নের। তো এই জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদেবপুরের জনাব মিজানুর রহমান মিলন সাহেব সহ মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সহ সুনন্দী ছিলেন মহোদয় সহ জেলা কর্মকর্তা, জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং স্থানীয় এমপি মহোদয়ের আশু দৃষ্টি কামনা করছি যাতে এলাকার কৃষকরা রক্ষা পান এবং এই পুকুর খননটি অবৈধভাবে বন্ধ হয়, আবাদী জমি রক্ষা পান এবং 300 বিঘা জমির ফসল, 400 বিঘা জমির ফসল রক্ষা হয়, আগামীতে ফসল যেন কৃষকেরা উৎপাদন করতে পারে। এ ব্যাপারে প্রশাসন আশু পদক্ষেপ নেবে বলেই আমি আশা করছি এবং আমার বিশ্বাস যে নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক এবং মহাদেবপুর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে আশু একটা পদক্ষেপ নেবেন, কারণ ভূমিদস্যুরা শতবাধা সৃষ্টির পরও তারা রাতের অন্ধকারে, দিনের বেলা আপনারা দেখেছেন ইতিপূর্বেই যে দিনের বেলা ভিকু, এই যে পুকুর খননের কাজে ব্যবহৃত ভিকু, তারা দিনের বেলায় উপরে তুলে রাখছেন এবং আমি আসার পরও দেখেছি স্থানীয় ইউনিয়ন ভূমি উত্তরগামী ইউনিয়ন পরিষদ ভূমি ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের 3 জন কর্মকর্তা সহ 3 জন আসছিল, তারা বললো যে স্যারের নির্দেশনা ছিল ভিকু মেশিন এর মানে এটা বন্ধকে দেওয়ার, কিন্তু আসে ভিকু মেশিন এর কাউকেই তারা পান নাই, কিন্তু আমরাও আসে স্পটে কাউকেই পাই নাই। কিন্তু এটাই বাস্তব যে তারা দিনের বেলা না খুললেও প্রতিনিয়ত রাতের বেলা তারা পুকুর খুঁড়িচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে রাতের বেলা তারা পুকুর খুঁড়িচ্ছে, খুঁড়ে এই পুকুরটা 14 বিঘা মাটি সম্পূর্ণ জলাশয়ে পরিণত করবে, আবাদী জমি যেখানে ইরির ধান, সামনে ইরির মৌসুম, ইরির ধান আবাদ হয়, এই 14 বিঘা সবথেকে বড় কথা বিঘা 14 বিঘা মাটিতে পুকুর খোঁড়া বড় না, উপর দিকের যে জমিগুলো 300-400 বিঘা ওই আবাদী জমিগুলো সম্পূর্ণ পানির নিচে তলে থাকবে এই পুকুরের বাঁধের কারণে। তো এই বিষয়টাই মানে কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি যে কর্তৃপক্ষ আশা করি এই আবাদী জমিগুলা রক্ষার জন্য 300-400 বিঘা উপরের আবাদী জমিগুলা রক্ষার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং এর সুষ্ঠু সমাধানে এগিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।